নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে আমি একটা তোমাদের সাথে রান্না রেসিপি শেয়ার করব। ফার্স্ট টাইম ট্রাই করছি। তো দেখো যেটা রান্না করবো সেটা হচ্ছে শঙ্কর মাছের রসা। এখন করে বাজার থেকে মাছটাকে কিনে নিয়ে এসেছি, ওই 600 গ্রামের মতো। এখানে খানিকটা আছে, এখানে খানিকটা। তো এটাকে ফার্স্টে আমি অনেকবার ধুতে হয়েছে, একবার ভালো করে ধুয়ে আবার খানিকক্ষণ নুন জল, নুন আর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপরে আবার গরম জল দিয়ে প্রায় 5-6 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটাকে নুন হলুদ মাখিয়েও খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নামাবো। এখানে নামালাম, আরও যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভেজে নেব। শঙ্কর মাছ আমি আগে কোনো দিন খাইও নি, রান্নাও করিনি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে। এটা আবার ভাজা হোক। এখানে একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। লঙ্কাটা তোমরা বেশি করে দেবে, খেতে ভালো লাগবে। যেহেতু আমার ছেলে ঝাল খেতে পারে না, তাই আমি একটা ছোট্ট কুচি লঙ্কা দিয়েছি। এটাকে পেস্ট করে নেব। করা হয়ে গেছে, মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এখানে পেঁয়াজ দেবো খানিকক্ষণ, খানিকটা। সবকটা মাছ ভাজা হয়ে গেছে ভালোভাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে কিছু গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এটা থেকে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ। এটাকে খানিকক্ষণ ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি সে পেস্টটা করেছিলাম, সে পেস্টটা দিয়ে দেবো। এটাকে ভালোভাবে মিক্স করব। এবার এখানে একে একে শুকনো মশলাগুলো দেব, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। আমি লঙ্কা গুঁড়ো খাই না, তাই এটা দিলাম। এবার এটা দিয়ে ভালো করে কষাতে হবে। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। যেটাকে ভালো করে তেল ছাড়া অবধি কষাতে হবে। এবার এখানে দিয়ে দেব একটু লবণ, একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি। কষানো হয়ে গেছে, দেখো জল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি তেল ছেড়ে দিয়েছি, সরি, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এটাকে এ দেখো আমার সান্টা ক্লাস চলে এসেছে বাড়িতে স্কুল থেকে। কি কি গিফট এনেছো? গিফট এনেছো মামা? কি গিফট এনেছো? বলছি সান্টা ক্লাসের ব্যাগে কি আছে? ব্যাগে কি আছে? কি এনেছো তুমি বলো? পেন? এই যে ফ্রাই হয়ে গেছে আমার শঙ্কর মাছের রসা, দেখলাম খেতে বেশ টেস্টি হয়েছে। একটু গরম মশলা দিয়েছি, তোমাদেরকে দেখাতে কথা মানে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো। তো এই যে আমার শঙ্কর মাছের রসা কমপ্লিট। দেখতে দুর্দান্ত হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। তো তোমরা এবার ট্রাই করে খাবে, দেখতে খুব ভালো লাগবে।